আসসালামু আলাইকুম আমি চলে এসেছি নুরজাহান আর আমার পাশে আছে পিয়া আর আমরা হিরাচুন্নি পান না কেটছে কেউ কম না আর আচ্ছা আমি মানে একজনকে উদ্দেশ্য করে ভিডিওটা দিতে চাই তোমরা সত্যি করে বলবা যে আমাদের দুজনের মাঝে মানে হুই ইজ সো বিউটিফুল

তার পুরস্কারটা আমি পাবো কারণ আমার চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করবে জানি আমি তারপরও যাই হোক তোমাদের ওপিনিয়ন আমি মেনে নিব কারণ আমি চাই যে ভোট মানে ভোটে যদি যার কমেন্ট তুমি মানে মানে কেউ যদি বলো যে নূরজাহান সুন্দর তাহলে নূরজাহান সুন্দর কমেন্টস লিখে দিবা আর যদি কেউ বলো যে না সুন্দর সব প্রিয় নামটা লিখে দিবা তো আমরা চাই যে তোমাদের সুন্দর গঠনমূলক মতামত তাই না এখন একটা ঘটনা আমরা শেয়ার করব আমি চাই দুই মিনিট করে ভিডিওটা তৈরি করব আর মানে পিয়ার সাথে একটা ঘটনা ঘটছে পিয়া গোছাই বলতে পারে না বাট আমি গিয়ে গোছাই বলি পিয়া একটা শুটিং ওর ও সবসময় শুটিং করে তো শুটিং করতে গিয়ে রাত্রে একটা জায়গায় থাকতে হয়েছিল ওর তো থাকার সময় ও আলাদা একটা রুমে ছিল কিন্তু সেখানে মানে হয় কি যেহেতু আমরা তো যেহেতু মেয়ে মানুষ একটু সিকিউরিটি নিয়েই থাকে তো ও আলাদা ছিল কিন্তু রাত্রে গেটটা আটকাই তো ভুলে গেছে হুম তো যাই হোক মধ্যরাতে মানে যে প্রোডাকশন বয় যে মেকআপটা মেকআপ টেকআপ দেয় ওই ছেলে আইসা ওরে তো একদম রাখছে জড়াই টড়াই ধরে টোরে একাকার ও তো চিল্লা চিল্লি কইরা একদম পুরা কি ঘটনা সত্যি না ও মানে ও এত চিল্লা চিল্লি করতেছিল পরিচালক আইসা পরে মানে ওরে একদম ধইরা রাখছে মানে একদম আঠা কাঁঠালের আঠার আমি তো প্রথমে তুই তো

না শৈলে টাচ করছে কেন শৈলে টাচ কর আচ্ছা যাই ঘটনাটা ও এত অত্যাধিক ছিল আমিও ছিলাম সেই ঘটনার মধ্যে আমি খুব কষ্ট মানে ওর সাথে আমি ঘুম আর না শোনো আমি ওর সাথে ঘুমাই কারণ আমার একটা টার্গেট ছিল ওখানে আমার বয়ফ্রেন্ড ছিল আমি ওকে টাইম দিতে চাইছি ওর সাথে শুধু শুধু টাইমটা নষ্ট করতে যাচ্ছিলাম না এই ছিল ঘটনা তো ঘটনাটা কেমন না চোপ